প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে নলকূপের পানিতে মিলেছে ক্ষতিকর ইকোলা ই ব্যাকটেরিয়া। ভূগর্ভ ছাড়াও সমুদ্রের পানিতেও পাওয়া গেছে ব্যাকটেরিয়ার অস্তিত্ব, যার ফলে এসব পানি খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। দ্বীপে দেখা দিয়েছে নিরাপদ পানির ঘাটতি। মোহাম্মদ রাস্তেলের তোলা ছবিতে আজিম নিহাত জানাচ্ছেন বিস্তারিত। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে এসব নলকূপের পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। স্থানীয়রা বলছেন, নলকূপের পানি পান করলে পেট ব্যথা, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এখানকার চিকিৎসকরাও বলছেন, প্রতি মাসে গড়ে 35 থেকে 40 জন রোগী হাসপাতালে আসেন পেটের পীড়া নিয়ে। খাইলে দেখা গেছে আপনার পেট ব্যথা করতেছে বা তৃষ্ণাও সেরকম মিটতেছে না। আমার পেট ব্যথা করতে করতে হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই, এরকম হয়ে গেছিলাম। এখানকার টুরিস্ট পুলিশের সাথে কথা বলছি, ওনাকেও অবগত করছি এইসব বিষয়ে, স্যারদেরকেও বলছি, তারাও এটা নিয়ে চিন্তায় আছে, কারণ কি কারণে হঠাৎ করে এগুলো বেড়ে গেল। 2018 সালে দ্বীপের পানি পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ তথ্য পায় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। তারা বলছে, ইকোলা ই নামে এক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি বেড়েছে দ্বীপের পানিতে, যা পান করার পর মানুষ অসুস্থ হচ্ছে। গবেষকরা বলছেন, দ্বীপে মানুষের উপস্থিতি বাড়লে বেড়ে যায় ব্যাকটেরিয়ার আধিপত্য। পর্যটন মৌসুমে 63% এবং অন্য সময়ে 37% ইকোলার উপস্থিতি মিলেছে। ভূগর্ভ ছাড়া সমুদ্রের পানিতেও ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। স্যানিটেশন যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা যদি প্রপার না হয়, তাহলে অবশ্যই মানুষের মলত্যাগের মাধ্যমে বা স্যানিটেশনের মাধ্যমে যে ব্যাকটেরিয়া ইকোলের সাথে মানুষ অন্তরে থাকে, পেটে থাকে, সেটা আপনার নির্গমনের মাধ্যমে আপনার পরিবেশে চলে আসতেছে। বিজ্ঞানীরা বলছেন, সেন্ট মার্টিনে 8 থেকে 15 ফুট নিচে সুপেয় পানির 3টি জলধারা আছে। বৃষ্টি কম হওয়া সহ নানা কারণে জলধারাগুলো আশপাশের গর্তে ফেলা মলগুলো টেনে নেয়। সেখান থেকে মূলত ইকোলা ই ব্যাকটেরিয়া নলকূপের পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। তার মানুষের সৃষ্টি যে বর্জ্য হোটেল মোটেল থেকে আসে, সেগুলি কিন্তু প্রকারান্তরে কোনো না কোনোভাবেই আপনার আমার একুয়াফায়ারের সাথে মিশে যাচ্ছে এবং একুয়াফায়ারকে দূষিত করছে, সেখানে ইকোলা ব্যাকটেরিয়া কন্টামিনেশন হচ্ছে। ইকোলা আক্রমণের ফলে ডায়রিয়া, মূত্রনালীতে সংক্রমণ, রক্তে বিষক্রিয়া এবং মেনিনজাইটিস সহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শুধু ইকোলা নয়, সেন্ট মার্টিনের পানিতে অতিরিক্ত লবণাক্ততাও বেড়ে গেছে, ফলে নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে দ্বীপে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রকৃতিতে বইছে পৌষের হিমেল হাওয়া, চারিদিকে ঘন কুয়াশা। শীতের আরো বিস্তারিত খবর জানাতে দিনাজপুর থেকে সহকর্মী বিপুল সরকার সানি আমাদের সাথে যুক্ত আছেন, তার কাছে জানতে চাইব। সানি, নগরীতে যেমন শীতের প্রকোপ, নগরীর বাইরে শীতের প্রকোপটা আরও বেশি। দিনাজপুরে যেহেতু গ্রামাঞ্চল, সেখানে কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে? সরেব, হিমালয়ের কাছাকাছি জেলা হয় দিনাজপুরের শীতের প্রকোপ কিন্তু অন্যান্য জেলার থেকে একটু বেশি থাকে। এবারে কিন্তু শীতের প্রকোপটা একটু দেরিতেই এসেছে, কিন্তু ইতিমধ্যে শীত কিন্তু জেঁকে বসতে শুরু করেছে। আজকে তাপমাত্রা যদি আপনাকে বলি, আজকে 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিনও ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কিন্তু 13 থেকে 10 মধ্যেই উঠানামা করছে। এখানে যারা আবহাওয়া অফিসের কর্মকর্তারা রয়েছেন, তারা বলছেন, ইতিমধ্যে এর জেলার উপর দিয়ে একটি শৈত্যপ্রবাহ বয়ে গেছে, আরও একটি শৈত্যপ্রবাহ এই জেলায় বিরাজ করতে পারে, একই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, এটা আমাদেরকে জানানো হয়েছে। আর শীতের তাপমাত্রার পাশাপাশি আজকে কিন্তু সকাল থেকে বেশ হিমেল বাতাস বইছে, যার কারণে শীতের প্রকোপটা কিন্তু আর একটু বেড়ে গেছে। এখানে যারা ছিন্নমূল খেটে খাওয়ার মানুষ রয়েছে তারা কিন্তু বেশ সমস্যার মধ্যে পড়েছেন, তারা সকালে কাজে বেরোতে পারছেন না শীতের কারণে। তারা বলছেন যে তাদের হাত পা জড়সড় হয়ে উঠছে, তারা আসলে কাজটি ঠিকভাবে করতে পারছে না, যার কারণে কিন্তু তাদের আয় উপার্জনে কিন্তু বেশ কিছুটা ব্যাঘাত করছে। একই সাথে এখানে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের কিন্তু কষ্টটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এখানে বেশ কিছু সরকারি পক্ষ থেকে এবং কিছু বেসরকারি পক্ষ থেকে, ব্যক্তিবর্গ থেকেও কিন্তু এখানে কম্বল বিতরণ করা হয়েছে, কিন্তু যেটি যে প্রয়োজন তার তুলনায় কিন্তু সেটি একেবারে অপ্রতুল। তো আবহাওয়া অফিসের যে কর্মকর্তারা যেটা বলছেন যে এই সপ্তাহের মধ্যেই এই শৈত্যপ্রবাহটি এখানে বিরাজ করতে পারে, এটি এমন একটি প্রভাব রয়েছে এবং সকাল 9টায় তাপমাত্রাটা আরো একটু কমে যেতে পারে, এটি আমাদেরকে জানানো হয়েছে। শরীফ সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে বিপুল সরকার সানি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। দর্শক, শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আরও বিস্তারিত খবর জানাতে
মৌলভী বাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন আব্দুর রব। রব, মৌলভী বাজারের শীতের প্রকোপটা কেমন দেখছেন আপনি? জি শরীফ, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের একটি চা বাগানে। মৌলভীবাজার মূলত হাওর পাহাড় এবং চা বাগান অধ্যুষিত এলাকা, ফলে এই এলাকার যে দিনমজুর মানুষ বা দরিদ্র মানুষ, তাদের আসলে শীতের প্রকোপটা বেশি এবং শীতের প্রকোপে তাদের ভোগান্তিটা বেশি হয়। কারণ তারা প্রতিদিন খুব সকালে ঘর থেকে বের হতে হন বিভিন্ন কাজে এবং তাদের পর্যাপ্ত শীত পোশাক থাকে না, এই অবস্থায় তারা বের হতে হয় এবং তারা বের না হলে আসলে তাদের সংসার চলবে না, তারা এমনকি আমাদের জানিয়েছেন। ফলে তারা দুর্ভোগে পড়েছেন বেশি এবং তাদের যে রোগবালাই, যেগুলো বিভিন্ন ধরনের সর্দি কাশি ডায়রিয়া এই ধরনের রোগেরও প্রকোপ দেখা দিয়েছে। আজকে আমরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবহাওয়া কর্মকর্তা মুজিবুর রহমানের সাথে আলাপ করেছিলাম। আজকে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা হচ্ছে এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে। এই শীত যত বাড়ছে, আসলে শীতের প্রকোপটা বাড়ছে, ফলে যে নিম্ন আয়ের মানুষ বা সকল শ্রেণীর মানুষ সকলেই আসলে শীতের প্রকোপে দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে আমরা গতকাল মৌলভীবাজারের বিভিন্ন কাপড়ের দোকানে ঘুরেছি, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ বা কম দামের যে পোশাক, সেখানে আমরা গিয়ে দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের পাশাপাশি কিন্তু অন্যান্য শ্রেণী পেশার মানুষও কিন্তু শীতের পোশাক কিনছেন, কারণ এখানে দাম তুলনামূলক কম থাকায় এইরকম পোশাক তারা কিনেছেন। আমরা অনেকের সাথে আলাপ করেছিলাম, অনেক মধ্যবিত্তকে আমরা পেয়েছি, দেখেছি যে তারা বলেছেন আসলে বর্তমান যে বাজার পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে সবকিছু সামাল দেওয়া খুব মুশকিল, যার কারণে কম দামে যদি পোশাক পাওয়া যায় বা কম দামে পোশাক সংগ্রহ করা যায়, তারা এই জন্য এখানে এসেছেন। পাশাপাশি এখন হচ্ছে বোরো মৌসুম চলছে, হাওর অঞ্চলে বোরো চাষাবাদীরা খুব সকাল থেকে তারা চাষাবাদে নামতে হয়, ফলে তাদেরও দুর্ভোগ রয়েছে। আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক, নগরীর বাইরে শীতের প্রকোপের খবর জানাতে সহকর্মী বিপুল সরকার স্থানে এবং আব্দুর রব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশায় বন্ধ রয়েছে ফেরি চলাচল, ভোর 3:30 থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি জানিয়েছে গত 10 দিনেরও বেশি সময় ধরে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে ফেরি পারাপার, দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি বন্ধ রাখা হয়েছে। এদিকে দুর্ভোগে পড়ছেন যাত্রী এবং চালকরা, দুপারেই আটকে আছে পরিবহন। বিআইডব্লিউটিসি আরও জানিয়েছে কুয়াশা কমে গেলে স্বাভাবিক হবে ফেরি চলাচল। সিলেটে ভেঙে ফেলা হচ্ছে মোঘল আমলে নির্মিত একটি সেতু, সেখানে নতুন সেতু তৈরির উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল। প্রাচীন ঐতিহ্যের এই নিদর্শন ভাঙায় আপত্তি জানিয়েছে পরিবেশ কর্মী সহ স্থানীয়রা। সজল ছত্রির রিপোর্ট, ছবি তুলেছেন দীপক বৈদ্য। ভাঙ্গাছড়া এই সেতুটি ঐতিহ্যবাহী দেওয়ানের পুল নামে পরিচিত। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এটি নির্মিত হয় মুঘল আমলে। কয়েক শতাব্দী ধরে এই উপজেলার যোগাযোগের বড় ভরসা দেওয়ানের পুল, তবে পুরনো হয়ে যাওয়ায় পুলটি ভেঙে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে প্রায় অর্ধেক অংশ। নির্মাণ শৈলীর এই নিদর্শন ভাঙার কাজ শুরু হলে আপত্তি জানান পরিবেশ কর্মীরা। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মুঘল স্থাপত্যের নিদর্শন একটা অসম্ভব সুন্দর একটা নিদর্শন ছিল, যেটা কমপক্ষে আমরা যদি হাতের আন্দাজে কথা বলি, কমপক্ষে এটা 300-350 বছর আগের মনে দেখেই বোঝা যাচ্ছে। মূল একাটামোটা রাখিয়া আবার যদি সংস্কার করা হয় বা সৌন্দর্য আরও বর্ধন করা হয়, তাহলে মনে হয় আরও ভালো হইব। এত পুরনো একটি পুল, এই বৃষ্টি সংরক্ষণ করা জরুরি, আমরা সেই জন্য এসেছি, আমরা এটা রক্ষায় সর্বাত্মক কাজ করব। স্থানীয় সরকার প্রকৌশল ও জেলা প্রশাসন জানায় পরিবেশ কর্মীদের আপত্তির মুখে স্থগিত করা হয়েছে সেতু ভাঙার কাজ। নতুন করে ল্যান্ড অ্যাকুইজিশনের একটা প্রক্রিয়ায় যেতে হবে, তারপর এখানে নতুন রাস্তা তৈরির একটা ব্যবস্থা করতে হবে, তার সাথে ব্রিজ। সেক্ষেত্রে আমরা আমাদের উপরের স্যারদের সাথে কথা বলে এখানে কি করা যায় সেই ব্যবস্থা আমরা নতুন করে চিন্তা করব। এখন এই মুহূর্তে ওটার কাজ বন্ধ রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ ওনাদের যেই সিদ্ধান্ত সেটি জানার পর থেকে পরে হয়তো আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। প্রায় 250 বছর পুরনো এই সেতুর বিষয়ে সিদ্ধান্ত নিতে গেল 28 ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা পরিদর্শনে যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি দল। সজল ছত্রি, চ্যানেল 24, সিলেট। চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জানিয়েছেন নতুন পাঠ্যবইয়ে যেসব ভুল রয়েছে তা আগামী বছর সংশোধন করা হবে।
মানের প্রশ্নে যেগুলো কন্টেন্টগুলো ছিল সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমরা পরবর্তী যে প্রিন্টিং হবে সেই ভুলগুলো আমরা নিরসন করতে পারবো। তবে আপনারা জানেন যে আমরা কিন্তু নতুন কারিকুলাম এনেছি, এই নতুন কারিকুলাম ষষ্ঠ শ্রেণীতে এবং প্রথম শ্রেণীতে সেটা যাচ্ছে, নতুন কারিকুলামের বইতে কোনো ভুল নেই। দুবছর ধরে উন্নয়ন কাজের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দান। গতকাল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান মাঠ পরিদর্শন শেষে তা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী বলেন, স্কুল চলাকালীন সময় মাঠে ছাত্ররা খেলাধুলা করবে, স্কুল শেষে সর্বসাধারণ হাঁটাচলা করতে পারবে মাঠে। এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের হলেও জেলা প্রশাসন একটি কমিটি গঠন করে দেবে, কমিটির অনুমতি নিয়ে মাঠে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে, তবে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না মাঠে। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গর্ব সমাজ সেবায়, এই স্লোগানে সারা দেশে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। গতকাল নেত্রকোনায় পাবলিক মিলনায়তনে আলোচনা সভা হয়েছে, কুষ্টিয়ার কালেক্টর চত্বরে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়। রাজবাড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট ও বাগেরহাটেও ছিল নানা আয়োজন। সিলেটে চালু হলো র্যাংস ইলেকট্রনিক্সের শোরুম। গতকাল জিন্দাবাজারে লতিফ সেন্টারের তৃতীয় তলায় এর উদ্বোধন করা হয়। গ্রাহকদের আরও বেশি সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে শোরুমটির যাত্রা শুরু, পাশেই সার্ভিস সেন্টার থাকায় সহজেই মিলবে সেবা। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার সহ আরও অনেকে। দেশ 24 এ ছিল এখনকার মতো আয়োজন। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।